তো আমরা একটি ড্রপ ডাউন মেনুর প্রোগ্রামটি দেখব। তো আমাদের প্রোগ্রামের প্রাথমিক আমরা ইউএল দিয়ে লিস্ট আকারে কিছু কোড লিখেছি, কোনো সিএসএস ব্যবহার করি নাই, যার কারণে আমরা এই ধরনের বাম পাশে ফলাফল দেখতে পাচ্ছি। তো এখন আমরা বিভিন্ন ধরনের সিএসএস কোড আমরা ব্যবহার করব আর আমরা দেখাবো যে আসলে কী ধরনের পরিবর্তন হচ্ছে। প্রথমে আমরা ইউএলটা ব্যবহার করব। আমরা কাট করে এখানে পেস্ট করে দিব আর সেভ দিই। তো দেখি আমরা রিফ্রেশ দিই, দেখা যাচ্ছে যে আমাদের ইউএল ব্যবহার করার ফলে আমরা আসলে এখন এরকম দেখতে পাচ্ছি, আমাদের স্টাইলটা চলে গেছে। আগের বুলেট ছিল, এখন আর সেই বুলেট নাই। এখন আমরা আরও কিছু আমরা দেব, সেটা হচ্ছে ইউএল লিড, আমরা এটা দিব, কাট করে নিচ্ছি আমরা। আমরা এখানে দিচ্ছি পেস্ট, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আবার আমরা রিফ্রেশ দিই, তাহলে এরকম হলো। আমরা ইউএল এর লি মানে লিতে যদি আমরা প্লট লেফট দিই তাহলে উপাদানগুলো বাম দিকে চলে গেল। তারপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রেড দিই তাহলে কী হবে সেটা দেখাচ্ছি আমরা। আমরা কাট করে নিয়ে আমরা উপাদানগুলো দেখাচ্ছি, পেস্ট, এবং সেভ দিই, রিফ্রেশ দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেল। ওকে, আমরা আরেকটি উপাদান নিচ্ছি, পজিশন রিলেটিভ, কাট করে নিচ্ছি আমরা ইউএল এর লিড উপাদানগুলো দেখাচ্ছি, পজিশন রিলেটিভ, সেভ দিই, রিফ্রেশ দিই, কী হলো কিছুই বোঝা যাচ্ছে না, ওকে না বোঝা গেল। প্যাডিং 10 পিক্সেল, কাট করে নিই আমরা, প্যাডিং ফাইল সেভ, 10 পিক্সেল, এরকম গাঢ় হয়ে গেল, বড় হয়ে গেল। ফন্ট সাইজ দিই আমরা কত, এখানে 26 পিক্সেল, সরি 26 পিক্সেল, তো লেখাটা বড় হবে আশা করি, দেখি তাই হয়েছে না। আমরা সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, হ্যাঁ লেখাটা 26 পিক্সেল হলো। এরপরে আসে বর্ডার সলিড ব্ল্যাক, এটা দিয়ে আমরা এখানে সর্বশেষ আইটেম আমরা পেস্ট দিব এবং সেভ দিব। আমরা রিফ্রেশ দিই, সরি রিফ্রেশ হয়নি, রিফ্রেশ দিচ্ছি, দেখো সব বর্ডার চলে আসলো। আমরা আশা করি তোমরা বুঝতে পারতেছ, এই পর্যন্ত হয়ে গেল। আমরা এটা সেকেন্ড ব্রেকেট একটু টুকটে দিই। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইটা নিব, ইউএল লি ডিসপ্লে ব্লক আমরা কাট করে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিই নিচ্ছে। আমরা লি ইউএল লি এ মানে হাইপারলিঙ্কগুলোর ইয়াগুলো দেখতেছি আমরা, দেখা যাক কী হয়। আমরা একটু রিফ্রেশ দিই, সে আমি কি সেভ দিয়েছি, হ্যাঁ রিফ্রেশ দিলাম, খুব একটা কিছু দেখতে পাইনি আমরা। টেক্সট ডেকোরেশন নান দিই, টেক্সট ডেকোরেশন আমরা কী দেবো, কাট করে তার নিচে আমরা কী করে দেবো, পেস্ট করে দেবো, টেক্সট ডেকোরেশন নান, রিফ্রেশ দিই, হ্যাঁ নিচে আন্ডারলাইনগুলো চলে গেলো। আচ্ছা একটা বুঝলাম, কালার হোয়াইট, কালার আমরা কী করে দেবো, হোয়াইট আমরা দিচ্ছি, সেভ, দেখা যাচ্ছে লেখার কালার হোয়াইট হয়ে গেলো, আমরা বুঝতে পারতেছি। তারপর আমরা এটা দিব, কাট করে নিই আমরা, মাউস নিলে কী হবে সেটা বোঝার জন্য আমরা দিচ্ছি, আইপা লিঙ্কগুলোর উপর মাউস নিলে কী হবে রিফ্রেশ দিই, সেটা হচ্ছে ব্ল্যাক, দেখো মাউস নিলে ব্ল্যাক হচ্ছে। আচ্ছা এটা পেলাম, লি ইউএল ডিসপ্লে নান, মানে লিড ইউএলগুলো ডিসপ্লে করবে না, লিড ইউএলগুলো কী করবে না, ডিসপ্লে করবে না, আমাদের নেস্টেড ইউএলগুলো কী করবে না, ডিসপ্লে করবে না। আমরা সেভ দিই, শুধুমাত্র বাইরের লিগুলো ডিসপ্লে করবে, এই দেখো শুধু বাইরের লিগুলো ডিসপ্লে করতেছে, ফ্রন্ট ইন ডিজাইনের যে ইউএলগুলো আছে সেটা আর ডিসপ্লে করতেছে না, ফাইন। এটা আমরা বুঝতে পারলাম, এই কোডটা দেওয়ার ফলে আমরা কী হয় সেটা বুঝতে পারলাম। এখন আমরা এইখানে যাব, কখন ডিসপ্লে করবে,
যখন আমরা মাউস নিব, কাট করে নিই আমরা, আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা হচ্ছে লি এইচ ওভার, মানে লি বাইরের লি, মেন লিগুলোর উপর যখন আমি মাউস নিব তখন প্রত্যেকের ইউএলগুলো ডিসপ্লে করবে ব্লক আকারে, পজিশন হবে অ্যাবসোলিউট। আমরা দিই দেখো, এখন দেখা যাচ্ছে না, কিন্তু মাউস নিলে দেখা যাবে। সরি, দেখা যাচ্ছে না, একটু ওয়েট করো, আমাদের ভুল হয়েছে। লি এইচ লি ইউএল ডিসপ্লে নান, লি এইচ ওভার ইউএল ডিসপ্লে ব্লক পজিশন, চমকি সেভ দিয়ে সেট তো দিলাম। ডিসপ্লে করার কথা, হ্যাঁ ডিসপ্লে করতেছে, মাউস নিলে প্রত্যেকের ইউএলগুলো ডিসপ্লে করতেছে, তো আমরা বুঝতেছি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন এরপরে লি ইউএল লি এটা আমরা দেবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এলোমেলো এলোমেলো দেখা যাচ্ছে, আমরা এটা দিলে আশা করি কিছু গচ্ছিত হবে। পেজ দিই আমরা সেকেন্ড ব্রেকেট এখানে দিয়ে দিই, সেভ দিয়ে দেখি কী হয়, কোনো পরিবর্তন হয় কি না। হ্যাঁ পরিবর্তন হয়েছে, একটু সুন্দর হয়েছে, এলোমেলোগুলো চলে গেছে। আসলে কী করছি আমরা, লি ইউএল লি মানে লির ভিতরে যে ইউএল তার ভিতরে লিগুলা ফ্লট না, ফ্লট কী করবে, নান মানে দেখা দেখাবে না, ফ্লট নান। ওকে ফাইন, ফ্লট কি নান হচ্ছে। এখন সেশনে আমাদের পজিশন কী দেবো, আমরা পজিশন আমরা দিব কাট করে নিই, পজিশন আমরা কী দেবো, সেভ দিই, রিফ্রেশ দিই। পজিশন হচ্ছে রিলেটিভ, আচ্ছা এখনও বোঝা যাচ্ছে না কিছু। ব্যাকগ্রাউন্ড দেবো আমরা কি, ব্যাকগ্রাউন্ড দেবো গ্রিন, কাট করে আমরা এখানে দিই ব্যাকগ্রাউন্ড গ্রিন, সেভ দিই আমরা। তাহলে দেখো ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেলো, কিছু বুঝতেছি আমরা। এখন লি ইউএল লি এইচ ওভার মানে সরি ব্যাকগ্রাউন্ড কী হবে আর লেখা কী হবে একটু দিই আমরা। এইচ ওভার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক্স, ব্যাকগ্রাউন্ড হবে কি, ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, লেখাগুলো হবে কালো, দেখি ব্যাকগ্রাউন্ড হোয়াইট লেখা কালো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট লেখা কালো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট লেখা কালো, এই যে দেখতেছ লেখা কালো হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যায়। তাহলে এটার কাজ হচ্ছে এটা। এখন একটা গুরুত্বপূর্ণ এটা আমরা দেবো, সেটা হচ্ছে এটা আমরা কাট করে নিই, এটা দিলে আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা সেভ দিই, তারপর দেখি কী হয়, হ্যাঁ সুন্দর হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা কি ইউএল 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 লেফট 100% মানে ইউএল 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 এই এই ব্লকটাকে বোঝানো হচ্ছে, যে যে রিসেট গ্রিড, এটা হচ্ছে শেষের ইউএল, এটা হচ্ছে আমাদের প্রথম ইউএল, আর এটা উপরে হচ্ছে সরি এটা হচ্ছে আমার শেষ ইউএল থার্ড নাম্বার, এটা সেকেন্ড নাম্বার ইউএল, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ইউএল হোম, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ইউএল। তাহলে শেষ ইউএলটা কী করবে, লেফট 100% যাবে, টপ জিরো হবে, আমরা সেভ দিই। তাহলে এইভাবে আমরা সমস্ত কোডটা আমরা লিখে ফেলেছি, দেখো আমরা কোনটা কী হয় ক্যাক করে আমরা লিখেছি, এবং ডান পাশে আমরা তার কী হয় সেটা আমরা দেখিয়েছি। আমরা হোম, এর ফলে এখন আমাদের সুন্দরভাবে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেল। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা না বুঝতে পেরেছো, তোমাদের কাজে লাগবে। আপনাদের খুদা হবে।